নমস্কার বন্ধুরা, মুনে রান্নাঘরে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব পাউরুটি আর দুধ দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি। এটি কিন্তু মাত্র 10 মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খুবই সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার এখানে এইরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার ব্রেডের উপর বসিয়ে এইভাবে চাপ দিয়ে ব্রেডটা গোল করে কেটে নেব। দেখুন কি সুন্দর ব্রেডটা কেটে নিয়েছি। এবার বাকি ব্রেডটা কিন্তু দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নেব। আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমি এখানে মালাই বানিয়ে নেব। এর জন্য আমি কড়ায় দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা ভালো মতো ফুটিয়ে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা দুধ দিয়ে গুলে নেব। তারপর দুধের মধ্যে দিয়ে দেব, ভালোভাবে একটু নেড়ে নেব। আরও কিছুক্ষণ দুধটা জাল করে নেব। দুধটা ফুটিয়ে কিন্তু আমি 1 কাপের মতো মালাইটা বানিয়ে নেব। এখানে আমি 3 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। মিষ্টিটা আমার এখানে একটু কম হয়েছে, আরও 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার মালাইটা গরম থাকা অবস্থায় পাউরুটিগুলোর উপর দিয়ে দেব। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর খুবই কম সময়ে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। উপর থেকে পেস্তা গ্রেট করে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা চেরি। দেখুন একটা কেটে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।